আচ্ছা, প্যানক্রিয়াসের যে ছবিটা দেখছো তোমরা, প্যানক্রিয়াসের ছবিটা দেখে বুঝতে পারছো লোকেশনটা নিয়ে আমি কথা বলছি। দেখো প্যানক্রিয়াসে যেহেতু গত ক্লাসে একটু ইন্টারঅ্যাক্টিভ বেশি হয়েছে, তা আমি একটু মেনশন করে দিচ্ছি। দেখো দিস ইজ দ্য প্যানক্রিয়াস, তাই না? আমরা বুঝতেই পারছি। দেখো এই প্যানক্রিয়াসে তোমাকে যদি লোকেশন জিজ্ঞেস করে এটা কি ধরনের একটা অর্গান, ইটস এ গ্ল্যান্ডুলার অর্গান। ইট হ্যাজ এ টু পার্ট, ইট ইজ এ মিক্সড গ্ল্যান্ড, এক্সোক্রাইন পার্ট অ্যান্ড ইন্ডোক্রাইন পার্ট। আচ্ছা সেই ব্যাপারে বলার আগে ওর লোকেশনটা কি, দেখো লোকেশনটা হচ্ছে একদম কনকেভিটি, সেই ডিউডেনাম, ডিউডেনামের কনকেভিটি থেকে শুরু করে একদম ফাইলাম অফ দ্য স্প্লিন, মানে টেইল অফ দ্য প্যানক্রিয়াস যেখানে শেষ হচ্ছে। আর মূলত যদি নয়টা রিজন তুমি যদি চিন্তা করো, নাইনথ রিজন হিসেবে চিন্তা করলে একদম সেন্টার অফ দ্য এপিগ্যাস্ট্রিয়াম। কারণ প্যানক্রিয়াসটা মনে রাখবা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, সে বিহাইন্ড দ্য স্টোমাক, মনে রাখবা এইট সিটুয়েটেড বিহাইন্ড দ্য স্টোমাক, মানে বুঝতে হবে আমার এখানে স্টোমাক তুমি বুঝতে পারো ছবিতে, আমি স্টোমাকটা রিমুভ করার পর ইউ ক্যান ফাইন্ড দ্য প্যানক্রিয়াস। সো প্যানক্রিয়াস ইজ রেট্রোপেরিটোনিয়াল অর্গান এক্সেপ্ট টেইল অফ দ্য প্যানক্রিয়াস, দিস ইজ দ্য ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান, ঠিক আছে? এই কথাটা প্রায় জিজ্ঞেস করবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা জেনে নিও। এখন প্যানক্রিয়াস দেখো ওর যে যদি চিন্তা করো শুধু এপিগ্যাস্ট্রিয়ামে থাকে না, ও কিছুটা অংশ যেহেতু টেইল অফ দ্য প্যানক্রিয়াস স্পিন, কারণ স্পিন হচ্ছে লেফট হাইপোক্যাম্পিয়ামে, সো পার্ট অফ দ্য টেইল অফ দ্য প্যান, পার্ট অফ দ্য প্যানক্রিয়াস সিটুয়েটেড ইন দ্য লেফট হাইপোক্যাম্পিয়াম অংশ। আচ্ছা এখন দেখো পার্ট অফ দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস এর পার্ট কি আমরা বুঝতে পারছি, চারটা পার্টে ভাগ করেছি, হেড, নেক, বডি অ্যান্ড টেইল, ঠিক আছে? এবং সিচুয়েশন দেখে বুঝতে পারছি হেড সি শেপ ডিউডেনামের কনকেভিটির ভিতরে, হেড অফ দ্য প্যানক্রিয়াস ইজ এনক্লোজ বাই দ্য ডিউডেনামের সি শেপের ভিতরে এটা এনক্লোজ থাকে, নেক, বডি অ্যান্ড টেইল। আচ্ছা আমি বলেছিলাম ওর প্রচুর সারফেস বর্ডার আছে, তাই তো? আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম দেখো এটা, এখন যদি তোমাকে ভার্টিব্রাল লেভেল জিজ্ঞেস করে, ভার্টিব্রাল লেভেল আমরা বইয়ে পাবা, দিস ইজ T12 থেকে, T12 থেকে লাম্বার 3 ওর এক্সটেনশন, ভার্টিব্রাল লেভেল এক্সটেনশন, এটা প্রত্যেকটা। এখন সারফেস বর্ডার আমি তোমাদেরকে বারবার বলি, হেড, নেক, বডি, টেলে, তুমি বিশেষ স্পেশাল বডি পর্যন্ত সারফেস বর্ডার অনেকগুলো পাবা, তুমি যদি কোনো বই ফলো করো ওখান থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে? আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট রিলেশন হাইলাইট করে দিই। দিস ইজ দ্য, আমি তোমাকে যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে হেড অফ দ্য প্যানক্রিয়াস এর অ্যান্টেরিয়র সারফেস এর রিলেশন, অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস এর রিলেশন, ঠিক আছে? সারফেস এর রিলেশন দেখাচ্ছে অ্যান্ড হেড অফ দ্য প্যানক্রিয়াস এর, হেড অফ দ্য প্যানক্রিয়াস এর অ্যান্টেরিয়র সারফেস এর রিলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চারটা টপিক যারা ছবি দেখছো দেখো, ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স মেজোকোলন ছবিতে আছে, এটা আমি বিডি সরি বিডি না, এটা হচ্ছে বিশ্রম সিং থেকে নেওয়া হয়েছে, বিশ্রম সিং এ পেয়েছি আমি, তোমরা যারা বিশ্রম সিং এর বই আছে বা পিডিএফ ফাইল আছে ওখান থেকে দেখে নিবা। রিলেশনটা খেয়াল করো, ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স মেজোকোলন, জেজুনাম, সুপিরিয়র মেসেন্টেরিক ভ্যাসেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পোস্টেরিয়র সারফেস এর রিলেশন, বিহাইন্ড দ্য পোস্টেরিয়র দ্যার ইজ এ কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট। তুমি বা ইনফেরিয়র ভেনাকা বাচ্চে সবচেয়ে সবার আগে তোমাকে বলতে হবে কমন বাইল ডাক্ট ইন দ্য পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল অফ দ্য ডিউডেনাম, এটা পিয়ার্স করার আগে ইট ডিরেক্টেড জাস্ট ডাউনওয়ার্ড, এন্ড দেখো মিডিয়াল ইশু টার্ন ওভার করবে জাস্ট বিহাইন্ড দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। সেই রিলেশনটা তোমরা খেয়াল করবা, রিলেশন অনেক আছে, ছবি দেখে পড়বা দেখবে যে সহজ লাগবে। আচ্ছা ইট ইজ দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস এর রিলেশন, দেখো আমি এখানে নেক অফ দ্য প্যানক্রিয়াস এন্ড বডি অফ দ্য প্যানক্রিয়াস এর দুটো ইম্পর্টেন্ট রিলেশন শুধু মেনশন করব, আর সাথে হেড অফ দ্য প্যানক্রিয়াস এর আরেকটা। দেখো হেড অফ দ্য প্যানক্রিয়াস এর একটা পার্ট আছে, দেখো এই অংশটাকে বলা হয় আমার কার্সার, যেখানে আনসিনেট প্রসেস, ইন ফ্রন্ট অফ দ্য আনসিনেট প্রসেস এর দেখো সুপিরিয়র মেসেন্টেরিক ভ্যাসেলস, একটা আটারি একটা ভেইন, সো এটা রিলেশন, ইন ফ্রন্ট অফ দ্য আনসিনেট প্রসেস এর তোমার রিলেশন জিজ্ঞেস করবে, বলা যে সুপিরিয়র মেসেন্টেরিক ভেসেলস, ঠিক আছে? আচ্ছা এবার আসলে নেক, নেকের বিহাইন্ড দ্য নেক অফ, বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস বলছি, দেখো আপার পার্টে বাবা পোর্টাল ভেইন, আর লোয়ার পার্টের দিকে বাবা সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, একদম ভিসেরাতে দেখা যায়। যদি তোমাদের ভালো ভিসেরা থাকে তোমরা হয়তো অবাক হয়ে যাবে, পোর্টাল ভেইনও তোমাকে আইডেন্টিফাই করতে দিব, কারণ প্যানক্রিয়াসের ভিসেরাতে আমরা ভাইবার চেয়ে ভিসেরা রিলেটেড দেখাই, আমরা বলি স্ট্রাকচার আইডেন্টিফাই করো, সবচেয়ে কমন যে জিনিসটা। আচ্ছা এখন দেখো তারপর ব্যাক বডি অফ দ্য প্যানক্রিয়াস এর বিহাইন্ড এ তোমরা দেখো, এটা বডি অফ দ্য প্যানক্রিয়াস এর পোস্টেরিয়র সারফেস, দেখো ডট 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 দিয়ে বুঝাচ্ছি, দ্যাট ইজ এ প্রুফ ফর স্প্লিনিক ভেইন, খুব ইম্পর্টেন্ট, ওর অ্যানাটমিক্যাল পজিশন আইডেন্টিফাই করা হয় এই গ্রুপটা দেখে, কারণ এটা ক্যান্টু সার্ফেস না পোস্টেরিয়র সার্ফেস, আমরা এটা বুঝি এটা দিয়ে,
সো মনে রাখবা বডি অফ দ্য প্যানফিসের পিছনে দ্যার ইজ এ গ্রুভ আছে, মানে একটা পুরো খাজের মতো খুব স্পষ্ট সেখানে স্পিনিং গ্রিন থাকে, ঠিক আছে? আমি এটা বিহাইন্ড, আমি কিন্তু অ্যান্টেরিয়র সার্ফেস বলছি না, পোস্টেরিয়র সার্ফেস, ডট ডট মানে হালকা ভ্যানিশ, মানে এটা পোস্টেরিয়র সার্ফেস ইন্ডিকেট করছে। তো পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য বডি অফ দ্য প্যানফিস ইউ ফাউন্ড দ্য স্পিনিং গ্রিন, আর পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য নেক অফ দ্য প্যানফিস ইন কেস অফ আপার পার্ট ইউ ফাউন্ড দ্য পোর্টাল ভেইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আনসিনেট প্রসেস বলে দিলাম, আনসিনেট প্রসেস এর সামনে তুমি পাবা সুপ্রিম মেসেন্টেরিক ভেসেল, আনসিনেট প্রসেস দ্য পার্ট অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। আমি রিলেশন নিয়েছি, ইম্পর্টেন্ট রিলেশন মেনশন করেছি, বইয়ে তুমি অনেক রিলেশন পাবা। এখন আসলে আমি প্যানক্রিয়াস এর ডাক্টের ক্ষেত্রে বলছি, যারা ডাক্ট অফ দ্য প্যানক্রিয়াস করেছো আমরা জানি, আমরা বলেছি ইট ইজ দ্য এক্সোক্রাইন পার্ট, সো ইট হ্যাজ এ গ্ল্যান্ড, তো গ্ল্যান্ডের জন্য ডাক্ট লাগবে, তাই তো? তাহলে ডাক্টের মাধ্যমে যে সিক্রেশনটা বের হয়ে আসে সেটা হচ্ছে এক্সোক্রাইন পার্ট, আর যে সিক্রেশনটা সরাসরি ব্লাডে চলে যায়, রক্তে প্রবাহিত হয়ে যাবে, রক্তে ঢুকে কোনো ডাক্ট লাগবে উইদাউট ডাক্ট, সেটা হচ্ছে এন্ডোক্রাইন পার্ট। প্যানক্রিয়াস এর দুটো পার্টি আছে, এক্সোক্রাইন পার্টের জন্য যে ডাক্ট সেটা হচ্ছে দুটো ডাক্ট আছে, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, দেখো ফুল একদম টেইল অফ দ্য প্যানক্রিয়াস থেকে শুরু করে বডি পর্যন্ত, একদম টেইল অফ দ্য প্যানক্রিয়াস থেকে শুরু করে দেখো ছোট 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 ডাক্ট একদম র্যামিফাই হয়ে। আমরা যদি দত্তক খেয়াল করো, আমরা বলেছিলাম যে তোমরা স্ট্রাকচার অফ দ্য প্যানক্রিয়াস করলে তোমরা দেখবো ওর এক্সোক্রাইন পার্টি, আমরা বলছি লাংস যে অ্যালভিওলাই ছিল না, একদম ইউনিক, একদম ফাংশনাল যে ইউনিট সেই সেলটার নাম হচ্ছে অ্যালভিওলাস। অ্যালভিওলাস লাইনিং এপিথেলিয়াম যে সিম্পল কিউবয়েডাল সেল, আমার ডাক্ট প্ল্যান, এই ডাক্ট গুলো সব এক একটা সিচুয়েশন গুলো ক্যারি করে নিয়েছে, দেখো মাছের কাটার মতো মেইন ডাক্টে একসাথে হয়েছে, সবার সব সিচুয়েশন নিয়ে আসছে, দিস ইজ দ্য এক্সোক্রাইন সিচুয়েশন, মানে প্যানক্রিয়াটিক এনজাইম সার্ফেসে নট হরমোন, দেন দিস মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, দেখো নেক অফ দ্য প্যানক্রিয়াস বরাবর এসে তার ডিরেকশনটা চেঞ্জ কর, ডিরেক্টেড ডাউন নট ব্যাকওয়ার্ড এন্ড টু দ্য মিডিয়ালি, দেখো সে কিন্তু একটা অবলিক ডিরেকশন চলে গেছে, সেখান থেকে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডে নামে দিয়ে ওপেন করেছে 8-10 সেন্টিমিটার ফ্রম দ্য পাইলোরাস, পাইলোরিক অরিফিস থেকে 8-10 সেন্টিমিটার নিচে, তাই তো? এটা আমরা পড়েছিলাম ডিউডেনামের ক্ষেত্রে, মেজর ডিউডেনাম প্যাপিলার লোকেশন মনে আছে? আর মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট কিন্তু যখন সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে আসবে আমরা জানি সে তার আগে কমন বাইল ডাক্টের সাথে মিলিত হবে, মিটিং। আচ্ছা, তারপর দেখো আনসিনেট প্রসেস থেকে, আনসিনেট প্রসেস থেকে অ্যানাদার ডাক, সেটা হচ্ছে এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক, ওখান থেকে আরেকটা ডাক লাগবে, সে হবে মাইনর ডিউডেনাল প্যাপিলা, এটা ডিউডেনামেরই সেকেন্ড পার্টে জয়েন করবে, এটাও কিন্তু এক্সোক্রাইন সিক্রেশন মানে এনজাইমস করে নিয়ে যাবে, যে দিস আর দ্য প্যানক্রিয়াটিক এনজাইমস, মানে প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পার্ট সেটা ডাক্টের মাধ্যমে যেটা সিক্রেশনটা নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে, কনভে হচ্ছে। এখন এই ডাক্টের যে প্যাটার্নটা মাছের কাটার মতো যদি হেরিং বোন প্যাটার্ন, হেরিং বোন প্যাটার্ন, তো মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট আর এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট স্বপ্নট আসে, যার কারণে মেনশন করে দিলাম, ছবিটা ড্র করে ছোট ছোট দুইটা প্যারাগ্রাফ লিখবা যতটুকু পারো, এটাই এনাফ, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, ডেভেলপমেন্ট আমি যাচ্ছি, ডেভেলপমেন্টের আগে আমি একটু আর্টিস্ট সাপোর্টে শেষ করে দিই। আচ্ছা, স্ট্রাকচার অফ দ্য, আমি যখন বললাম দেখো খেয়াল করে, স্ট্রাকচার অফ দ্য প্যানক্রিয়াস বলার সময় আমি মেনশন করি যে এক্সোক্রাইন পার্ট আর এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন পার্টে আমি এখানে ছবি নেই, আমি একটু বলে যাই তোমাদেরকে, আইলিডস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে ওর একটা ইউনিক, এখানে চার ধরনের সেল থাকে, আলফা বিটা গামা এবং একটা পিপি সেল, ওর আলফা সেল সিক্রেট করে, বুঝছো? আমরা যারা ডায়াবেটিস, যার অনেক পেশেন্ট আছে ডায়াবেটিস, তোমরা দেখবা আলফা সেল সিক্রেট করে গ্লুকাগন হরমোন, বিটা সেল সিক্রেট করে ইনসুলিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেল্টা সেল সিক্রেট করে সোমাটোস্ট্যাটিন, আর যেটা পিপি সেল, সেই পিপি সেল মানে আমরা বলি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল, এই সেলটা সিক্রেট করে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন। এই চারটা সেল তোমাদেরকে ফিজিওলজিতে মানে ঝাঁজা ঝাঁজা বানায় ফেলবো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা এন্ডোক্রাইনোলজিস্ট হবা তারা সারা জীবন এটা নিয়েই পড়ে থাকবা, ঠিক আছে? সো প্যানক্রিয়াস এর মোস্ট এন্ডোক্রাইন পার্টের যে ফাংশন তোমাকে জিজ্ঞেস করা হবে, এন্ডোক্রাইন হরমোন, কি হরমোন? ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন, বডির ইম্পর্টেন্ট দুটা হরমোন, ঠিক আছে, যারা ব্লাড সুগার কন্ট্রোল করে, ঠিক আছে? আমাদের রক্তে ব্লাড সুগার বা ব্লাডের গ্লুকোজ লেভেল কন্ট্রোল বাই দিস টু হরমোন, এবং দিস ইজ সিক্রেটেড বাই দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস এর এন্ডোক্রাইন সিক্রেশন। আইলিডস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে কি হয়, ওদের গায়ে থোকায় থোকায়, আমরা যখন হিস্টোলজিটা পড়বো দেখবো যে থোকায় থোকায় গুচ্ছের মতো, ঠিক আছে, গুচ্ছ গুচ্ছ আকারে তোমার আইলিডস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে, এবং ওইখানে তুমি যে ওই আইলিডস অফ ল্যাঙ্গারহ্যান্স যদি আরো বেশি মাইক্রোস্কোপিক দেখো, দেখবে চার ধরনের সেল থাকে, চার ধরনের সেল চার রকম হরমোন রিলিজ করে, ঠিক আছে? এখন ওটা হিস্টোলজিক্যাল পার্ট, বাট তোমাকে যেহেতু প্যানক্রিয়াস করতে আসছো এটা জানানো হয়ে গেল।
ঠিক আছে। আচ্ছা এখন আসো প্যানক্রিয়াসের আর্টারি সাপ্লাই, প্যানক্রিয়াসের আর্টারি সাপ্লাই ছবিটা দেখলি আমরা বুঝতে পারছি ওর যে মেইন, দেখো ওর হেড অফ দা প্যানক্রিয়াস এর দিকে তাকাও, হেড অফ দা প্যানক্রিয়াস। ঠিক আছে আমরা দুটো আর্টারি পাবো, একটা হচ্ছে আমরা কি পাবো প্যানক্রিয়াস, দেখো সুপিরিয়র প্যানক্রিয়াডিনাল আর্টারি, আর একটা পাবো ইনফিরিয়র প্যানক্রিয়াডিনাল আর্টারি। এই সুপিরিয়র আর ইনফিরিয়র প্যানক্রিয়াডিনাল আর্টারি থেকে বিভিন্ন ব্রাঞ্চ বের হবে, অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়র, মানে অ্যান্টিরিয়র সার্ফেসে অ্যান্টিরিয়র ব্রাঞ্চ আর পোস্টেরিয়র সার্ফেস থেকে পোস্টেরিয়র ব্রাঞ্চ। এই জন্য তুমি এখানে পাচ্ছো অ্যান্টিরিয়র এন্ড এদিকে পোস্টেরিয়র প্যানক্রিয়াডিনাল আর্টারি। আসলে কিছু না, পুরোটা অ্যানাস্টোমোসিস সার্কেল দেখবো যে ডিউডেনাম এন্ড হেড অফ দা প্যানক্রিয়াস সাপ্লাইড বাই দা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ব্রাঞ্চেস অফ দা সুপিরিয়র এন্ড ইনফিরিয়র প্যানক্রিয়াডিনাল আর্টারি। তোমাদেরকে আমি এটাকে বলছিলাম সুপিরিয়র প্যানক্রিয়াডিনাল আর্টারি ইজ দা ব্রাঞ্চ অফ ফোরগার্ড, ইট ইজ দা ব্রাঞ্চ অফ দা সিলিয়াক। তো দেখো খেয়াল করো গ্যাস্ট্রোডিডিনাল আর্টারি, সেখান থেকে আসবে সুপিরিয়র প্যানক্রিয়াডিনাল আর্টারি, যারা আমরা আর্টেরিয়াল সাপ্লাইটা খেয়াল করছো। আর ইনফিরিয়র প্যানক্রিয়াডিনাল আর্টারি ইজ দা ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেনটেরিক আর্টারি, সুপিরিয়র মেসেনটেরিক আর্টারি ইজ দা ব্রাঞ্চ অফ মিড গার্ড, মিড গার্ডের আর্টারি সাপ্লাই। বাট এখানে একটা ফোরগার্ড এখানে মিক্স মাল জাংশনাল পয়েন্ট, মনে মনে আছে কিনা সেকেন্ড পার্ট অফ দা ডিগামে মেসেনটেরিক ইজ দা জাংশনাল পয়েন্ট, এখন তো ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড, দ্যাটস হোয়াই ওরা খেয়াল করে আমরা যে এই ছবিটা দেখছি তোমরা দেখবা বডি অফ দা প্যানক্রিয়াস এর সুপিরিয়র বর্ডার পাবা, সুপিরিয়র বর্ডার রিলেশন থাকে স্প্লিনিক আর্টারি, বডি অফ দা প্যানক্রিয়াস এর সুপিরিয়র বর্ডার এর রিলেশন হচ্ছে টর্চুয়াস স্প্লিনিক আর্টারি, এন্ড দিস টর্চুয়াস স্প্লিনিক আর্টারি থেকে বের হচ্ছে প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস। সো প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস অফ দা স্প্লিনিক আর্টারি সাপ্লাই দা বডি এন্ড টেইল অফ দা প্যানক্রিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্টারি সাপ্লাইটা মেনশন করে দিলাম ঠিক আছে। এবং একইভাবে ভেনাস ড্রেনেজ, আসো ডেভেলপমেন্টালে চলে আসো, শোনো তোমাদেরকে মনে রাখি, মনে রাখবা যখন গার্ড টিউব করবা, গার্ড টিউব মানে আমরা ফোরগার্ড মিড গার্ড হাইন্ড গার্ডে ভাগ করি তাই তো, ফোরগার্ড মনে রাখবা প্যানক্রিয়াস, আর জেনে রাখো প্যানক্রিয়াস লিভার গলব্লাডার এরা সবাই হচ্ছে ফোরগার্ড ডেরিভেটিভ। এখন ডিউরিং দ্য ডেভেলপমেন্টাল পিরিয়ড যখন একটা গার্ড টিউব তৈরি হচ্ছে, দিস ইজ দা স্টোমাক, আমরা বুঝতেই পারছি স্টোমাক থেকে ডিউডেনামটা শুরু হচ্ছে, ডিউডেনাম ইজ অলসো ফোরগার্ড জাস্ট আপ টু দা মেজর ডিউডেনাম। আচ্ছা এখন খেয়াল করে দেখো দুই পাশে দুটো বার্ড তৈরি হয়েছে, একটা হচ্ছে ডর্সাল প্যানক্রিয়াটিক বার্ড, একটা হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড, দুটার লোকেশন দেখো দুই পাশে অন ইচ সাইড অফ দা সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনাম ঠিক আছে। এরপর হবে এই পরের ছবিতে দেখো দ্যার ইজ এ রোটেশন, আমি তো এখানে রোটেশন থ্রি ডি দেখাতে পারছি, চিন্তা করবা ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড ঘুরে জাস্ট রোটেশন হবে, রোটেশন হয়ে দেখো ঠিক তেমনি দেখো কমন হেপাটিক ডাক্তের দিকে তাকাও আর ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ডের দিকে, তা দুজনই ঘুরে গেছে, ঘুরে গিয়ে যে ওদের এখন বর্তমান লোকেশন দেখো ডর্সাল এবং ভেন্ট্রাল প্যান, দ্যার ইজ এ রোটেশন অকার ডিউরিং ডেভেলপমেন্টাল পিরিয়ড, স্টোমাকে রোটেশন হয় ঠিক আছে, স্টোমাকে রোটেশন হবে, প্যানক্রিয়াস এর রোটেশন হবে, এই রোটেশন গুলো আমাদের সিস্টেমিক এমব্রায়োলজি পড়ার সময় আমরা মেনশন করব ঠিক আছে। আমি কেন বলছি দেখো তারপর দেখো ভেন্ট্রাল এন্ড ডর্সাল প্যান দেন দে ফিউজ, প্রথমে ওরা সেপারেট থাকে এবং খেয়াল করো দ্যার ইজ এ প্যানক্রিয়াটিক ডাক্ট যে ওই যে ডিরেকশনটা চেঞ্জ করেছিল, ডাক্টের ডিরেকশনটা দেখো প্রথমে কিন্তু দুজনের ডাক আলাদা আলাদা ছিল, পরে দ্যার ইজ এ কমিউনিকেশন বিটুইন দিস টু ডাক্ট, কি হবে কি দেখো দা মেইন প্যানক্রিয়াটিক গার্ড এ হ্যাভ অবলিকলি চলে এসে মেসোডিউডিনাল প্যাপুলাতে ওপেন করে, আর ওই যে বলছে আনসিনের প্রসেস থেকে অ্যানাদার এই জায়গাটা যেখানে ডট আমার কাস্টার এখন যেখানে এই জায়গাটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে ঠিক আছে, এটা কিন্তু ডিমিনিশ হয়ে যাবে আর আনসিনের প্রসেস থেকে অ্যানাদার ডট গো টু দা মাইনোডিউডিনাল প্যাপুলা, তাহলে মেইন প্যানক্রিয়াটিক গার্ড কিন্তু প্রথমেই তৈরি হয়নি, প্রথমে দুটো সেপারেট অবলিক কমিউনিকেশন দেন আনসিনের পর ভ্যানিশ হয়ে যাবে আর আনসিনের প্রসেস থেকে অ্যানাদার ডট গো টু দা মাইনোডিউডিনাল প্যাপুলা ওকে। এখন আসো কোন পার্টটা মানে আমাকে ডেভেলপমেন্টাল জিরো ব্যাকগ্রাউন্ডে তোমাকে জিজ্ঞেস করা হবে কিভাবে তৈরি হলো, আমি যদি সংক্ষেপে বলি পুরো প্রসেসটা তুমি পরীক্ষার সময় বলতে পারবা না, তাহলে তোমাকে যদি সংক্ষেপে বলি তাহলে তুমি বলবা নেক বডি এন্ড টেইল অফ দা প্যানক্রিয়াস, দেখো ছবির দিকে যারা তাকিয়ে আছো ছবিটার দিকে দেখো, আমি বারবার বলছি নেক বডি টেইল অফ দা প্যানক্রিয়াস এন্ড আপার পার্ট অফ দা হেড অফ দা প্যানক্রিয়াস ফ্রম ডর্সাল বার্ড, আপার পার্ট অফ দা হেড, হেডের ক্ষেত্রে দেখো হেড দুটো সোর্স থেকে হচ্ছে, আপার পার্ট অফ দা হেড অফ দা প্যানক্রিয়াস নেক বডি এন্ড টেইল অফ দা প্যানক্রিয়াস ডেভেলপ ফ্রম ডর্সাল বার্ড
dorsal bar and uncinate process and lower part of the head develop from ventral bar. Uncinate process and lower part of the head develop from ভেন্ট্রাল পার্ট, যেটা ওই পাশ থেকে এসেছে, রোটেট করে এসেছে সে। বুঝতে পেরেছো? ছবিটা ড্রয়িং লেভেল শিখবা, ডেভেলপমেন্টটা আমি জানি না, আমরা সবসময় দত্ত থেকে পড়তাম। তারপরও তোমরা যদি আমি বলবো তোমরা এমব্রায়োলজি ল্যাংম্যান বই আছে, ল্যাংম্যানের বই যদি যাদের কাছে থাকে তারা এমব্রায়োলজি পোর্শনটা যদি ওখানে একবার রিভিশন দাও, আমার মনে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যারা পারবা না তারা দত্ত থেকে পড়ে নিও, কিভাবে আছে আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে? ছবিটা যদিও নিয়েছি বাট ছবিটার সাথে ছবির বিস্তারিত ব্যাখ্যাটা তোমরা ওখানে পাবা। আচ্ছা স্প্লিন, হ্যাঁ স্প্লিনটা দেখো, স্প্লিন দেখো আমরা যদি বলি লিম্ফয়েড অর্গান, লার্জেস্ট লিম্ফয়েড অর্গান ইন দা বডি, ঠিক আছে? মনে রাখবা আমাদের বডিতে অনেকগুলো সিস্টেম আছে, তার ভিতরে যেমন তোমরা যে রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম বা এখন আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম পড়ছি, মানে জিআই ট্র্যাক্ট পড়ছি, তাই তো? বা ডাইজেস্টিভ সিস্টেম পড়ছে। স্প্লিন কিন্তু কোনো জিআই ট্র্যাক বা ডাইজেস্টিভ সিস্টেম আন্ডার না, কিন্তু সে অ্যাবডোমিনের ভিতরে, সে কিন্তু একটা লিম্ফয়েড সিস্টেম মানে লিম্ফেটিক সিস্টেমের আন্ডারে। লিম্ফয়েটিক সিস্টেম আমরা যখন পড়বো তখন বুঝবে দিস ইজ দ্য ইমিউনিটি, বডির ইমিউনিটি যে ডিফেন্স মেকানিজমের একটা পার্ট, আর তার মধ্যে সবচেয়ে লার্জেস্ট লিম্ফয়েড অর্গান হচ্ছে স্প্লিন। আলটিমেটলি তাহলে লিম্ফয়েডের স্প্লিনের ফাংশন কি? দেখো আমি এখানে অনেকগুলো ফাংশন লিখে রেখেছি, কারণ স্প্লিনের ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর জন্য আমি স্প্লিন কেয়ার করলাম। পারো বা এটা বই থেকে আনা আছে, ঠিক আছে? এখন দেখো ওর যে মেইন ফাংশন সেটা হচ্ছে সেই স্প্লিনটা দ্য ব্লাড। মনে রাখবা তোমার যে কোনো লিম্ফ নোড, মানে আমাদের বডিতে অনেক লিম্ফ নোড আছে, তোমরা এক্সিলারি লিম্ফ নোড অনেক লিম্ফ নোড পড়েছো, লিম্ফ নোড স্প্লিনটার দ্য লিম্ফ। আর কিডনি যারা পড়েছো, কিডনি হলো ফিল্টার দ্য প্লাজমা, আর ইনকেস অফ স্প্লিন সে ফিল্টার দ্য ব্লাড, ব্লাডকে ফিল্টার করে। কিভাবে করে দেখো, রিমুভ দ্য ওয়ার্ন আউট অফ দ্য আরবিসি, এবং যত মাইক্রোবিয়াল এজেন্ট আছে ফ্রম দ্য সার্কুলেশন থেকে সব রিমুভ করে, মানে যাদের ড্যামেজ আরবিসি বা যত ওল্ড এজ, মানে যে আরবিসির বয়স হয়ে গেছে, একটা আরবিসি বয়স হচ্ছে 120 দিন, 120 দিনের পর যে আরবিসি ড্যামেজ বা অথবা ওল্ড এজ এর আরবিসি কে সে রিমুভ করে দেয় সার্কুলেশন থেকে। তা আলটিমেটলি এমন যে কোনো মাইক্রোবিয়াল এজেন্ট, মানে যে কোনো ফরেন বডি বা যে কোনো অর্গানিজম বডিতে যারা ঢুকে, যারা ব্লাডে থাকে, সেই ব্লাডটা যখন আমার স্ক্রিন দিয়ে সার্কুলেশন হয় তখন স্ক্রিন কি করে আমাদের ডিফেন্সিভ মেকানিজমের মেইন কাজটা করে, সেই এজেন্টগুলো ম্যাক্রোফেল এজেন্টগুলোকে মেরে ফেলে, খেয়ে ফেলে। কিভাবে? বাই ম্যাক্রোফেজ, ওখানে প্রচুর ম্যাক্রোফেজ আছে, ম্যাক্রোফেজের কাজই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই টার্মগুলো হয়তো শুনে আসছো, ম্যাক্রোফেজের কাজ ফ্যাগোসাইটোসিস করা, যেটা ব্লাড কার্ড হয়েছে তারা নিশ্চয়ই পড়েছো। আচ্ছা ইনকেস অফ আরবিসি, ইনকেস অফ ফিটার লাইফে ম্যানুফ্যাকচার করে, এটা ভেরি সেকেন্ড পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আরবিসি ফিটার লাইফে মানে ম্যানুফ্যাকচার করে, স্প্লিন দেখো স্প্লিন ইন কেস অফ ফিটাল লাইফ আরবিসি কে ম্যানুফ্যাকচার করে, আর লিম্ফোসাইট ম্যানুফ্যাকচার করে আফটার পার্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করবে। তার সেকেন্ড থার্ড ইয়ে দেখো, ইট প্রোভাইড ইমিউনিটি বাই কিভাবে ইমিউনোগ্লোবিন এম IgM সে সাপ্লাই দেয়, বাই প্লাজমা সেল, প্লাজমা সেল কে কিভাবে আসে আমি একটু পরে বলবো, আমি যখন ওর স্ট্রাকচারে যাবো তখন বলবো। এখানে দেখো ও IgM সাপ্লাই দেয়, ইমিউনোগ্লোবিন সাপ্লাই দেয়, এবং আলসিড ইজ স্টোর হাউস অফ অনেক আরবিসি ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট, একটা স্টোর হাউস তোমরা প্রায় দেখবা, রিপোজিটরি অর্গান, যারা দত্ত পড়েছো দত্তে তোমরা প্রায় দেখবা, ইট ইস এ রিপোজিটরি অর্গান, ইট ইস রিপোজিটরি অর্গান অফ দ্য প্রচুর লিম্ফোসাইট এন্ড ব্লাড। আচ্ছা একটা স্প্লিন এর কি কি পার্টস বা সার্ফেস বর্ডার আছে, ইট হ্যাজ এ টু সার্ফেস, ঠিক আছে? একটা স্প্লিন এর এই সার্ফেস হচ্ছে ভিসেরাল সার্ফেস, ঠিক আছে? এই সার্ফেস হচ্ছে ডায়াফার্মেটিক সার্ফেস। এখন ওর বর্ডার আছে সুপিরিয়র বর্ডার, এবং দিস ইজ দ্য ইনফিরিয়র বর্ডার, দুইটা এন্ড আছে, দিস ইজ দ্য মিডিয়াল এন্ড, ঠিক আছে? দিস ইজ দ্য মিডিয়াল এন্ড, এবং দিস ইজ দ্য ল্যাটারাল এন্ড, ঠিক আছে? বা দুটো অ্যাঙ্গেলও আছে, অ্যাঙ্গেল আমি এত ইম্পর্টেন্ট করছি না, দুটো এন্ড আছে, দুটো বর্ডার আছে, দুটো সার্ফেস আছে। এখন তুমি ভিসেরাল সার্ফেসের যে অংশটা দেখছো এই জায়গাটা হচ্ছে হাইলাম অফ দ্য স্প্লিন। মনে রাখবা লাংসে যেমন হাইলাম অফ দ্য লাইফ, এখান থেকে ব্লাড ভেসেল লিম্ফেটিক নার্ভস মানে যাওয়া আসা করে, ঢুকে এন্টার করে এবং এক্সিট করে, সেই জায়গা বলে। সো এটার নাম হচ্ছে হাইলাম, হাইলাম অফ দ্য স্প্লিন, ঠিক আছে? আচ্ছা এখন ভিসেরাল সার্ফেসে দেখো, সুপিরিয়র বর্ডার নিয়ে একটু বলে দিই, সুপিরিয়র বর্ডারে তুমি নিচের দিকে এসে, সুপিরিয়র বর্ডারের নিচের দিকে এসে তুমি কিছু নচ পাবা, এইটা এই নচটার ইম্পর্টেন্ট কি বল জিজ্ঞেস করবে। সুপিরিয়র বর্ডারটা খুবই ইম্পর্টেন্ট, ইট ইন্ডি মার্ক বাই দ্য নচ, ইট ইন্ডিকেট দ্য স্প্লিন ইজ লোবুলেট ডেভেলপমেন্টাল পিরিয়ড। এটা একটা লিম্ফয়েড অর্গান, হ্যাঁ লিম্ফয়েড অর্গান,
ডিউরিং ডেভেলপমেন্টাল পিরিয়ড ও একটা না এখানে থাকবে যেটা লিম্ফয়েড অর্গান এবং এখানে গ্লোবুলেটেড থাকে সে ঠোকায় থাকে লোবুল লোবুল থাকে যারা নিচারসে কালার এর কাছে ছবি আছে দেখবা ওখানে দেখবা যে গ্লোবুল লোবুল থাকে তারপরে দেখবা স্মুথ সারফেস হয় আফটার বার বাট ওর মার্ক ইন্ডিকেট করে যে সুপিরিয়র নচ নচ থাকে ইন দ্য সুপিরিয়র বর্ডারে এই জিনিসটা তুমি অ্যানাটমিক্যাল পজিশন দেখতে হবে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো তোমাকে আরেকটা ওর আমাদের স্কিনের অ্যানাটমিক্যাল পজিশন খুব ইম্পর্টেন্ট কারণ স্কিন না অনেকে অ্যানাটমিতে ধরতে পারে না মনে রাখবা তোমরা সব ভিতরে কম বেশি ধরতে অ্যানাটমিক্যাল পজিশন স্ক্রিন ধরতে তোমাদের কষ্ট হবে কারণ স্ক্রিনের অ্যানাটমিক্যাল পয়েন্ট অনেকে বুঝে না তো আমি এখানে একটু বলে যাই তোমরা সবসময় সুপিরিয়র বর্ডারের দিকে খেয়াল করবা কোন বর্ডারটা সুপিরিয়র আর মনে রাখবা এই দুটো এন্ডের দিকে ল্যাটারাল এন্ডটা ব্রড এন্ড একটা ব্রড এন্ড ল্যাটারাল এন্ডটা হ্যাঁ এবং এটা কিন্তু ডিরেক্ট ল্যাটারালি দিকে থাকে আর ক্লোজ টু দ্য ভার্টিব্রাল কলাম বা মিডিয়ালি থাকে তোমার এই দিস ইজ দ্য এন্ড মিডিয়াল এন্ডটা এই এন্ডটা এটা হলো রাউন্ডেড এন্ড দুটো এন্ডের তোমরা যখন স্পিন হাতে নিবা তখন এই দুটো এন্ড খেয়াল করে তোমাকে অ্যানাটমিক্যাল পজিশন ধরতে হবে আর সারফেস এর ক্ষেত্রে তোমার ডায়াফ্রামের সারফেস এটা বুঝতেই পারছি আর যেটা ভিসেরাল সারফেস ভিসেরাল সারফেসে তুমি দেখতে পারছো কত ইমপ্রেশন আছে মানে কতগুলো ডিপ্রেশন আছে এই ডিপ্রেশন গুলো আমরা তোমাদেরকে জিজ্ঞেস করবে তখন তোমরা জিজ্ঞেস করে দেখো এই ইমপ্রেশনটা পুরো সারফেসটা যে ভিসেরাল সারফেস এই সার্ভিসটা এখানে পাবো গ্যাস্ট্রিক ইমপ্রেশন দিস ইজ দা গ্যাস্ট্রিক ইমপ্রেশন এখানে ফান্ডাস অফ দা স্টমাক থাকে আর আরেকটা কথা বলিনি স্প্লিন কিন্তু মনে রাখবা স্প্লিন কিন্তু ইন্ট্রাপেরিটোনিয়াল সেই পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে থাকে ঠিক আছে ডিউডেনাম প্যানক্রিয়াস স্প্লিনের ভিতরে স্প্লিন সম্পূর্ণ ইন্ট্রাপেরিটোনিয়াল ডিউডেনাম এন্ড প্যানক্রিয়াস রেট্রোপেরিটোনিয়াল এক্সেপ্ট টেইল অফ দা প্যানক্রিয়াস এন্ড প্রক্সিমাল পার্ট ফার্স্ট 2 ইঞ্চি অফ দা প্রক্সিমাল পার্ট অফ দা ডিউডেনাম ইজ দা ইন্ট্রাপেরিটোনিয়াল আর হোল অফ দা ওই দুটো অর্গানই কিন্তু রেট্রোপেরিটোনিয়াল বাট ইন কেস অফ স্প্লিন স্প্লিনটা পুরোটাই হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল এর লোকেশন হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম ঠিক আছে লেফট হাইপোকন্ড্রিয়াম এবং জাস্ট বিহাইন্ড মানে বিলো দা ডায়াফ্রামে ওর লোকেশন এবং ও কিন্তু দেখতে এরকমই পার্পল কালার জিজ্ঞেস করবো কিন্তু কলিক ইমপ্রেশনে কি থাকে লেফট কলিক এখানে রেনাল ইমপ্রেশন দিস দেখ হাইলামের এই পাশে হচ্ছে রেনাল ইমপ্রেশন রেনাল ইমপ্রেশন থাকে অ্যান্টি দ্য লেফট কিডনি ঠিক আছে আর এখন হাইলামের ঠিক নিচে এই জায়গাটাতে একটা ইমপ্রেশন আছে সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ইমপ্রেশন প্যানক্রিয়াটিক ইমপ্রেশন না সেখানে অফ দ্য প্যানক্রিয়াস মানে হাইলামের কাছে ঠিক এই জায়গাটা থাকে ঠিক আছে স্পিনে ভিসেরাল সার্ফেসের রিলেশনগুলো তোমরা দেখে নিবা বলছি আশা করি কষ্ট হবে না আর ডায়াফ্রামেটিক সার্ফেস এর একটা রিলেশন হচ্ছে কি তোমাদের আমি বারবার বলে দিই এখানে তিনটা রিবস এর 9 10 11 স্পিনে পাস করবে টুয়ার্ড দা 10th রিব এই দেখো আমরা যখন সার্ফেস মার্কিং এ স্পিন আঁকতে যাব আমরা পোস্টেরিয়র আমরা কিন্তু পিছনে ব্যাকে আঁকব ঠিক আছে একটা মানুষের ব্যাকে একটা স্পিন আমরা আঁকব এই যে ভার্টিক্যাল কলামের এই পাশে 9 রিবস এই রিবস এর দেখো আচ্ছা এখন দেখো স্পিন স্পিনের এর মধ্যে দিস ইজ সার্কুলার স্পেস স্পিনে এক আমরা জানি স্প্লিনিং কাটারি তোমাদেরকে এখানে একটা কোশ্চেন করা হবে এই স্প্লিনিং কাটারি টর্চুয়াস কেন এটা মনে রাখবা স্প্লিনিং কাটারি টর্চুয়াস এর কারণে স্প্লিনিং কাটারি কেন টর্চুয়াস দেখো এই আনসারটা একমাত্র দত্তে পাবা আর কোনো বইয়ে নাই এর কারণ কি দেখো ইট অ্যালাউ দ্য মুভমেন্ট অফ দ্য স্প্লিন বিকজ ইট ইজ এ ইন্ট্রাপেরিটোনিয়াল এবং ইট মুভ উইথ রেসপিরেশন এন্ড অলসো ইট অ্যালাউ দ্য ডিস্টেনশন অফ দ্য স্টোমাক ইট অ্যালাউ দ্য ডিস্টেনশন অফ স্টোমাক একটা রোগ আছে স্পিনে যায়
10 গুণ বেড়ে যায়। তখন আমরা ম্যাসিভ স্পিনোমেগালি বলি। নর্মালি স্প্লিন বড় হয় না, কিন্তু স্প্লিন যখন বড় হয়ে যায় এই রোগটার নাম হচ্ছে স্পিনোমেগালি। কমন কজ আছে যেমন ম্যালেরিয়া যাদের হয়, কালাজ্বর হয়, লিভার সিরোসিস, লিকোমিয়া, এই ধরনের রোগগুলাতে স্পিনোমেগালি হয়। স্পিনোমেগালি তোমাকে ভাইবা বলে জিজ্ঞেস করা হবে। ইম্পর্টেন্ট যে দুটো টপিক সেটা হচ্ছে ক্যাপা স্ক্রিনের স্ট্রাকচার। যদিও স্ক্রিনের স্ট্রাকচার স্ট্রাকচার তুমি হিস্টোলজি ক্লাসে পড়বা, বা দুঃখের বিষয়ে গ্রসে কারেই তোমাকে হবে স্ক্রিনের স্ট্রাকচার এবং মোড অফ সার্কুলেশন অফ দ্য স্ক্রিন। শোনো, রিটেন কোশ্চেন এবং প্রফিল কোশ্চেন, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেছো, দেখবা স্ক্রিন থেকে সবচেয়ে কমন কোশ্চেন কি আসে জানো? সবচেয়ে কমন কোশ্চেন রিটেনে আসে মোড অফ আর্টারি সাপ্লাই, মোড অফ আর্টারি সাপ্লাই অফ দ্য স্ক্রিন। স্ক্রিনে তোমার দুটো সার্কুলেশন আছে, ক্লোজ সার্কুলেশন এন্ড ওপেন সার্কুলেশন। সেটা বুঝাবো, সেটা আমি বুঝাবো, তার আগে আমাকে বলতে হবে তোমার স্ট্রাকচারটা। স্ট্রাকচারটা আমি বলে যাচ্ছি, একটু শুনে যাও। আচ্ছা, স্ক্রিন ইজ কভার, দেখো দিস ইজ দ্য স্ক্রিন অ্যাট এ হিস্টোলজি। স্ক্রিনে যখন স্ট্রাকচার অ্যানালাইসিস করবা, যেহেতু এটা লিম্ফেটিক অর্গান, অন্যান্য অর্গানের মতো না, জিনিস পাবা হচ্ছে হোয়াইট পাল্প। এই যে থোকায় থোকায় দিন পার্পেল কালার, পিস কালার যে দেখছো আমি যেখানে মেনশন করছি, এগুলো হচ্ছে হোয়াইট পাল্প। আর বাকি চারপাশে যা আছে সেটা হচ্ছে রেড পাল্প। রেড পাল্প পুরোটা, পুরো ব্যাকগ্রাউন্ডে যা আছে সব হচ্ছে রেড পাল্প। আর এই যে ব্লুইশ বা পার্পেল কালার, এই যে গোল গোল সার্কুলার জিনিস দেখছো, এটা হচ্ছে হোয়াইট পাল্প। আমি স্ক্রিনের স্ট্রাকচার বলছি, ওকে? এই হোয়াইট পাল্পের ক্ষেত্রে তোমরা এখন আমি যদি একটা হোয়াইট পাল্পে যদি মনোযোগ দিই, কার্সার যেখানে, এই যে একটা হোয়াইট পাল্পে আমরা যদি দেখবো আর্টারি আছে সেন্ট্রাল আর্টারি, যদিও বলে সেন্ট্রাল আর্টারি বুঝছো, কিন্তু আপনি এটা সেন্ট্রাল আর্টারি না, মানে সেন্ট্রাল ইনজেকশন আছে ইনসেন্ট্রিক ইনপোজিশন। দেখো ও কিন্তু এক সাইডে চলে গেছে, যদি একটা হোয়াইট পাল্প দেখো ও এক সাইডে চেপে গেছে সেন্ট্রাল আর্টারি, এটার পজিশন হচ্ছে ইনসেন্ট্রিক, ঠিক আছে? এবং আর্টারি ইজ কভার্ড বাই একটা লিম্ফেটিক শিট, নাম হচ্ছে কি পেরি আর্টারিওলার লিম্ফেটিক শিট। এই যে দেখো, খেয়াল করে দেখো, আমি একটা পুরো বড় একটা হোয়াইট পাল্প তোমাদের দেখাচ্ছি। প্লিজ একটু মন দিয়ে ক্লাস শুনছো বা শুনছো না, সবাইকে রিকোয়েস্ট করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ক্রিনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা পড়ানো হচ্ছে এখন। হোয়াইট পাল্পের দেখো তুমি একটা আর্টারি পাবা, নাম হচ্ছে সেন্ট্রাল আর্টারি। এই সেন্ট্রাল আর্টারি ইজ সারাউন্ডেড বাই দ্য, দেখো একটা র‍্যাপ আছে, সারাউন্ডেড বাই দ্য লিম্ফেটিক শিট, বইয়ের নাম আছে PLAS, নাম হচ্ছে পেরি আর্টারিওলার লিম্ফেটিক শিট। এখানে তুমি কোন সেল পাবা, লিম্ফোসাইটের টি সেল। এটার চারপাশে যে পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শিট উইথ টি লিম্ফোসাইট পাবা। তারপর মিডলে, এই যে মিডল মিডল পোর্শনে তুমি পাচ্ছ কি, এই যে জার্মিনাল সেন্টার যেটা দেখছো, আসলে এখানে কি আছে, বি লিম্ফোসাইট যখন পলিফারেট করে, যখন বডিতে কোনো ইনফেকশন হয়, মানে কোনো ইনফেক্টিভ ম্যাটেরিয়াল যখন স্কিনে, তখন বি সেল কনভার্টেড ইনটু প্লাজমা সেল, বি সেল কনভার্টেড ইনটু প্লাজমা সেল মানে প্রোডিউস ইমিউনোগ্লোবুলিন এম। আমি বলছিলাম ইমিউনোগ্লোবিন এম কিভাবে হয় আমি বলবো তোমাদেরকে, এখন বলে দিলাম। দেখো বি সেল যখন ইনফেক্টিভ ম্যাটেরিয়াল স্কিনে আসে, যখন হোয়াইট পাল্পে আসবে ব্লাডের মাধ্যমে, তখন এই বি সেল পলিফারেট করে সে কনভার্ট ইনটু প্লাজমা সেল। প্লাজমা সেল তখন প্রোডিউস করে ইমিউনোগ্লোবিন এম, IgM। IgM হচ্ছে একটা অ্যান্টিবডি, বডির ডিফেন্সিভ মেকানিজম। সেই অ্যান্টিবডি সেই অর্গানিজমটাকে বা ভাইরাসটাকে মেরে ফেলে, যে অর্গানিজম ব্যাকটেরিয়া ভাইরাস যেটাই হোক না কেন, সেই মাইক্রো অর্গানিজমটাকে মেরে ফেলবে বাই অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডি প্রোডিউস বাই দ্য প্লাজমা সেল, আলটিমেটলি প্রোডিউস বাই দ্য বি সেল। বুঝতে পারছো? এগুলো কিন্তু ভাইবা বড়ে জিজ্ঞেস করবে এক্সটার্নাল না, ঠিক আছে? যে কোনো প্রফের যারা অনার্স মার্ক পেতে চাও, স্ট্যান্ড করতে চাও, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আসো, এই যে পেরিআর্টারিয়াল লিম্ফেটিক শিট, এখানে টি সেল পেলা, জার্মিনাল সেন্টার তুমি বি সেল পেলা। এখন দেখো, খেয়াল করে দেখো, আমি একটা অ্যানাদার জোন দেখাচ্ছি। দেখো এই যে হোয়াইট পাল্প, আর এই চারপাশে এটা হচ্ছে রেড পাল্প। এই হোয়াইট পাল্প আর রেড পাল্পের মাঝখানে একটা মার্জিনাল জোন, মানে মার্জিনাল জোন মানে মার্জিন, হোয়াইট পাল্পের মাঝখানে কি আছে, একটা মার্জিনাল জোন আছে। এই মার্জিনাল জোনে একটা অ্যানাদার সেল থাকে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, APC। তোমাদের বই আছে APC, তোমরা অনেক সময় বুঝো হোয়াট ইজ APC। APC মিন্স অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আর 3 মিনিট আছে, আমি ক্লাসটা শেষ করে দিব, একটু মনোযোগ দাও। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ঠিক আছে?
তোমাকে কিন্তু জিজ্ঞেস করা হবে হোয়াইট পাল্পের কম্পোনেন্ট। আমরা কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে হোয়াট ইজ হোয়াইট পাল্প, হোয়াট ইজ রেড পাল্প। এখন আমি বলছি রেড পাল্পে কি আছে দেখো, রেড পাল্পে মনে রাখবা প্রচুর ভেনাস সাইনুসয়েড। একমাত্র মনে রাখবা সাইনুসয়েড হচ্ছে ক্যাপিলারি নেটওয়ার্ক, যেখানে প্রচুর, ইট ইজ এ নর্মাল ক্যাপিলারি মত না, যারা সাইনুসয়েড স্ট্রাকচার করবা নর্মাল ক্যাপিলারি না, এখানে প্রচুর স্লিট লাইক গ্যাপ থাকে, প্রচুর পোর থাকে। সো সাইনু আমরা অনেক সময় জিজ্ঞেস করি বডির কোন কোন ভিসেরা বা অর্গানে তুমি সাইনুসয়েড পাও, আমরা কিন্তু লিভারে পেয়েছি, লিভারে আমরা পেয়েছি তাই না, লিভারে কিন্তু সাইনুসয়েড ছিল। সাইনুসয়েডাল ক্যাপিলারি প্রেজেন্ট ইন দ্য লিভার, স্প্লিন, বোন ম্যারো মানে বোনস, ঠিক আছে। তো স্প্লিনে তুমি রেড পাল্প কনসিস্ট অফ ভেনাস সাইনুসয়েড এন্ড স্প্লিনিক কর্ড, মনে রাখবা দ্যাট ইজ এ পটেনশিয়াল স্পেস ইন বিটুইন দ্য স্প্লিনিক কর্ড। মানে আমি বুঝতে চাই এখানে ভেনাস, প্রচুর ভেনাস সাইনুসয়েড থাকে আর তার মাঝে মাঝে কিছু কর্ড লাইক স্ট্রাকচার, মানে কি কর্ডের মতো থাকে, আসলে কর্ড না, এক একটা ব্লাড সেল, তোমার যত আরবিসি, প্লাটিলেট, ডব্লিউবিসি, ম্যাক্রোফেজ, যত সেল আছে একটার পিছনে একটা, একটার পিছনে একটা লাইন ধরে দাঁড়ায় দাঁড়ায় থাকে, ঠিক আছে, ফুল অফ ম্যাক্রোফেজ, আমার সাথে অল ব্লাড সেল, অল ব্লাড সেল। রেড পাল্পে কিন্তু কম্পোনেন্টে সব ব্লাড সেল থাকে, কারণ এখানে আমরা একটু পর সার্কুলেশন করবো, এটা দেখবা, ঠিক আছে, বুঝতে পারছো। দ্য রেড পাল্পের কম্পোনেন্ট পড়ে নিবা, ইট কনসিস্ট অফ ভেনাস সাইনুসয়েড এন্ড স্প্লিনিক কর্ড। এখন আসো সার্কুলেশন, তোমাকে আমি বলি দুটো সার্কুলেশন আছে, স্প্লিনিক সার্কুলেশন, ওপেন সার্কুলেশন, ক্লোজ সার্কুলেশন। খুব সংক্ষেপে বলছি দেখো, স্প্লিনিক আর্টারি, স্প্লিনিক আর্টারি ঢুকলো, ঢোকার পর এটা সেগমেন্টাল ব্রাঞ্চ হবে, হতে হতে সে ট্রাভিকুলার আর্টারি, আলটিমেটলি সে যখন সে হোয়াইট পাল্পের দিকে যায় সে তাকে সেন্ট্রাল আর্টারি হয়, ভাঙতে মানে একদম ব্রাঞ্চিং করতে করতে তুমি সেন্ট্রাল আর্টারিওল পাবা। দিস সেন্ট্রাল আর্টারিওল সারাউন্ডেড বাই দ্য লিম্ফেটিক শীট এন্ড ফর্ম দ্য হোয়াইট পাল্প। এই সেন্ট্রাল আর্টারি তখন আরো ব্রাঞ্চিং হবে, ব্রাঞ্চিং হতে হতে হবে পেনিসিলার ব্রাঞ্চ, পেনিসিলার আর্টারি। এই পেনিসিলার আর্টারি যখন সরাসরি ভেনাস সাইনুসয়েডে ওপেন হবে, এটাকে মানে ক্লোজ সার্কুলেশন। দেখো আর্টারি সরাসরি ক্যাপিলারি প্লেক্সাসে ওপেন হয়েছে, ব্লাডটাকে অন্য কোথাও ওপেন করে নাই, দিস দ্য ক্লোজ সার্কুলেশন। বা কিছু কিছু ক্ষেত্রে দেখো পেনিসিলার ব্রাঞ্চ থেকে আর্টারিটা একটা ফাংশনাল স্পেসে স্পেসে চলে গেছে, রিলিজ হয়েছে ব্লাডটা, তারপর এখান থেকে ব্লাডটা ডিফিউশনের মাধ্যমে ভেনাস সাইনুসয়েডে গিয়েছে, কারণ ভেনাস সাইনুসয়েডের ওয়ালে প্রচুর গ্যাপ আছে, স্লিট আছে, ঠিক আছে, প্রচুর পোরা, পোরাস আর কি, জালি জালি, ওখানে এই এই জায়গা থেকে ব্লাডটা ডিফিউশনের মাধ্যমে ভেনাস সাইনুসয়েডে যাবে এবং সেখান থেকে আলটিমেটলি ব্লাডটা ক্যারি আউট হয়ে স্পিনিক ভেইন দিয়ে ইনফেরিয়র ভেনা কাভাতে চলে, পোর্টাল ভেইন হয়ে চলে যাবে। দিস ইজ দ্য ওপেন সার্কুলেশন, আর একটা হচ্ছে ওপেন সার্কুলেশন।